আজ শনিবার বিকেলে চট্টগ্রামের হালি শহরের বড়পুলস্থ সাইমা আবুল স্কোয়ারের নিজ কার্যালয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ, আর উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন, মহাসচিব আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুল করিম, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার এম এ হাওলাদার, রোকসানা মেহবুবা প্রমুখ। উক্ত আলোচনায় বক্তারা ফাউন্ডেশনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং সকল সদস্যকে নিজ উদ্যোগে কাজ করার আহ্বান জানান। আমরা ভালো কিছু করার জন্য আমরা ভালো একটা প্রতিষ্ঠানকে আমরা মাটির ব্যাংক সম্বন্ধে আপনি জানা, অনেকে জানা নাই। মাটির ব্যাংক হচ্ছে যে আমরা প্রত্যেক ঘরে একটা ব্যাংক রাখবো, সেটা আমাদের ব্যাংক আছে, সেখানে আমরা দিন শুরুতে কিছু দান করবো। আমাদের এই দানটা জমতে জমতে একটা পর্যায়ে দুই মাস পরে যার যা জমে এটা আমরা, তো আমরা এভাবে করে আমাদের আপনাদের আমাদের কার্যক্রমের যে খরচটা আপনাকে জল কাজ করতে করতে আমাদের এটাও উপলব্ধি হয়েছে যে রেজিস্ট্রেশন করলে নিজেদের কাজ নিজেরা করবো, যেমন খুশি তেমন কারো কাছে জবাবদিহিতা থাকবে না। একটাই জবাবদিহিতা অনেস্টলি করব এবং সেই জবাবদিহি সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, এই জবাবদিহিতা আমার নিজের বিবেকের কাছে, সেই উপলব্ধি থেকেই আজ আমরা এই পর্যায়ে এসেছি। এবং আমরা প্রায় প্রতি মাসেই ক্যাম্পেইন সেবা দিয়ে যাচ্ছি, ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্পেইন, সেই সাথে থাকে আমাদের রমজানের কিছু ত্রাণ সামগ্রী, ইফতার সামগ্রী, অন্যান্য কিছু বিতরণ থাকে। আবার আমরা গরিব দুঃখীদের মাঝে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, এটা আমাদের সভার পক্ষ থেকে। কিন্তু কেন্দ্রীয় কমিটিতে আমাদের সদস্য সংখ্যা খুবই কম এবং যারাও আছে ইনঅ্যাক্টিভ বেশি। আমরা সবাই নিজের কাজের জন্য অ্যাক্টিভ, সংগঠনের কাজ আসলে আমাদের সময় থাকে না। তো সেই লক্ষ্যে আমাদের আসলেই কেন্দ্রীয় কমিটিতে কিছু অ্যাক্টিভ সদস্য প্রয়োজন। আর এই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করবো, সবাই একজন দুজন করে অ্যাক্টিভ, বিবেচক এবং সুশিক্ষিত লোক নিয়ে আসবেন, যারা আমাদের সংগঠনের কার্যক্রম বুঝবে, সেই লক্ষ্যে কাজ করবে। যার কাজের দায়িত্ব তার বিবেকের কাছে সে দিলেই যথেষ্ট আমরা মনে করবো। মিটিং করার জন্য লোক পাওয়া যায় না, কোনো একটা কিছুর জন্য লোক পাওয়া যায় না, ভালো কাজ কোনো কিছু দিব বা চেয়ারম্যান সাহেব দিচ্ছে আমরা যদি থাকবো সেটাও আমরা থাকি না, কেন দেব সেটা বারবার বারবার আমাদের মধ্যে এগুলো হয়, যেগুলো না হওয়ার জন্য আজকে আমরা যদি বেশি ওনার কাজ থাকে বা আমরা কাজ করলে আমরা আল্লাহর কাছে পাবো। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি এবং ভালোবাসার মধ্যে আমরা আমাদের আখেরাতের জীবনের জন্য কিছু করতে চাই, দুনিয়ায় এবং আখেরাতের শান্তির জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, দেশের যে অগ্রযাত্রাকে আমরা সহযোগী হওয়ার জন্য আমরা কাজগুলি করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের লিমিটেডের মধ্যে আমরা সবাই অবগত আছি কি কাজগুলি আমরা করেছি। গত এই যে 22 তারিখ আমরা গাইনি শিশু মেডিসিন সেবা প্রদান করার সংখ্যা হল 615 জন, চক্ষু সেবা প্রদান সংখ্যা 160 জন, ডায়াবেটিস সেবা প্রদান সংখ্যা 200 জন এবং ব্লাড গ্রুপ টেস্ট সেবা প্রদান 315 জন, সর্বমোট 1125 জনকে গত চিকিৎসা সেবাতে আমরা চিকিৎসা সেবা প্রদান করেছি। আমাদের যারা অভিজ্ঞ ডাক্তাররা ছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের পরিশ্রমের ফসল। আমরা মানবাধিকার সংগঠন অনেক আছে, তারা যে আমার বোন একজন বলল আমি বাংলাদেশ মানবাধিকারে ছিলাম, আমার তো শুধু মানবাধিকার না, আমরা জাতীয় পরিবেশ মানবাধিকার, পরিবেশগত যে কাজগুলি হয়, পরিবেশগত যে অসুবিধাগুলি আছে আমরা সেটাও দেখি, আমরা এর মধ্যে গাছের চারা রোপণ করি, আমরা এর মধ্যে মানবতার সেবায় বিভিন্ন দুস্থদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি, মানুষকে লেখাপড়া যারা অভাব অনাটনের মধ্যে দিন যাপন করে তাদেরও লেখাপড়ার জন্য গরম ঘোষণ দিয়ে থাকি,
আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকি। আমরা চতুর্পাশে মানুষকে স্বাবলম্বী করার জন্য সহযোগিতা করে থাকি, শুধুমাত্র দুনিয়া এবং আখেরাতের কিছু কল্যাণের জন্য। আর যারা এখানে সদস্য হবে তারা যদি শুধু উপস্থিতির মাধ্যমে সমর্থন করে তাহলে আমাদের কাজগুলি আমরা করতে সুবিধা হয়। আমাদের করিম ভাই বলল যে আমাদের স্বল্প সংখ্যক কেন্দ্রীয় কমিটিতে 12 জন সদস্য, এখানে মেমোরান্ডামে যেটা আছে সেটাই আমাদের ফলো করতে হবে, সেটার বাইরে আমরা কিছু করতে পারি না। তবে এখন থেকে আমরা চাচ্ছি, আমি মহাসচিবের সাথে আলোচনা করছি যে আমাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য সেটা মেমোরান্ডামে যা থাক না কেন এটা হবে সরকারি হিসাব, কিন্তু আমাদের কাজের প্রবৃত্তি বাড়ানোর জন্য আমরা চাইব সভাপতি তো একজনও থাকতে পারে, এখানে বাড়ানোর সুযোগ নেই, ভাইস চেয়ারম্যান 5 জন হবে, যুগ্ম সাধারণ সম্পাদক 5 জন হবে, তারপরে স্বাস্থ্য বিষয় সম্পাদক আমরা আরো 5 জন আর 4 জন করব। এগুলি যদি আমরা এভাবে বৃদ্ধি করা যায় তাহলে সংগঠনের কাজগুলি আরো সুন্দর করতে পারবে বলে আমি আশা করি। তো এখন চট্টগ্রাম মহানগরী জেলা কমিটি, চট্টগ্রাম মহানগরী জেলা কমিটি ইতিমধ্যে আমাদের জন্য নিয়ে আসতেছে তাদের কমিটিটা। চট্টগ্রাম মহানগরী কমিটি আসলে তাদের দিয়ে আমি চাইছিলাম প্রথম এই মাসে এই সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে একটা প্রোগ্রাম করার জন্য, তারা চাইছে বেশ কয়েকটা জায়গা নির্ধারণ করছে। ওই যেটা আমরা ভালো মনে করি, আমরা এখানে যাওয়ার পর দেখব কোনটা আমাদের জন্য ভালো হবে, তখন আমরা একটা তারিখ নির্ধারণ করব। তবে আমি চাচ্ছি চট্টগ্রাম জেলা কমিটি থাকবে, চট্টগ্রাম মহানগর কমিটিটা দেখতেছি জেলা কমিটির থেকে আরো চট্টগ্রাম জেলা কমিটির থেকেও চট্টগ্রাম মহানগর কমিটিটা আমি দেখতেছি আরো উন্নত দেখতেছি, তাদের লঘুকল অনেক দেখা যাচ্ছে ভালো। তো আমি এটা যাচাই বাছাই করছি তাদের, তারা আমাদের ঈদের সময় ইফতার মাহফিল আসছিল কয়েকজন, আমরা চাচ্ছি তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলের লোকজন আসে, তাদের মধ্যে আমরা তাদের দিয়ে একটা চিকিৎসা সেবা আমরা করাবো। সাংগঠনিকভাবে যদি কাজ করা না হয় আমি একা যদি হাজারো কাজ করে আমি করতে পারবো না, তো ঐক্যবদ্ধ হয়ে ভালো কিছু করার জন্য যদি আপনি সদস্য হন কাজ করতে পারলেন না আপনি সেই সবে বাগি হবে। আপনার এই যে দুনিয়া এবং দুই সুখে দেখতেছে না আখেরাতে আপনার এই ভালো কাজের সম্মান আপনি অবশ্যই আল্লাহর উপরে আপনি আপনাকে দেবেন। এই জন্য আমি কাজগুলি করি। আমরা যারা গত কয়েকটা চিকিৎসা প্রোগ্রাম এই আসতে পারে নাই এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, যদি জরুরি কোনো কাজ না থাকে আমি বলবো তো সবাইকে এই যে মিটিংয়ে উপস্থিত থাকার জন্য যথাসময় আমরা আপনার থেকে মাসে একটা 1 ঘন্টা সময় নিচ্ছি, এই 1 ঘন্টা সময় যদি না দেন তাহলে কেন্দ্রীয় কমিটি যদি কাজ দেখাশোনা কি কীভাবে করবে, প্রত্যেক জেলায় প্রত্যেক জেলা কমিটি একটু তদারকি করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে, প্রত্যেক থানা কমিটিগুলি দেখার জন্য একটা দায়িত্ব দেওয়া হবে।